আমন্ত্রণ এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতে পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 1385.95 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 70.1 পয়েন্ট বেড়ে 6350 পয়েন্ট, ডিএস30 সূচক 10.7 পয়েন্ট বেড়ে 1390 পয়েন্টে এবং ডিএসইএস বা সরিয়া সূচক 21.7 পয়েন্ট বেড়ে 2265 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 379টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 245টির, কমেছে 41টির এবং অপরিবর্তিত রয়েছে 93টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল ফরচুন শুজ, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও স্টার্ন হাউজিং লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এর লেনদেনেও ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসই এর সার্বিক সূচক সিএএসপিআই 130.1 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 18634 পয়েন্টে। সিএসইতে আজ 306টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 158টির দর বেড়েছে, কমেছে 61টির এবং 87টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসইতে 30.2 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। দর্শক, এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। দৈনিক মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন চা শ্রমিকরা। আজও সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে কোনো বাগানেই শ্রমিকরা কাজে ফেরেননি। এদিকে শ্রীমঙ্গলে শ্রম অধিদপ্তরের অফিসে 7টি ভ্যালির বাগান কর্তৃপক্ষ, শ্রমিক নেতা ও প্রশাসনের বৈঠকের কথা থাকলেও তা বাতিল হয়ে গেছে। দৈনিক 300 টাকা মজুরির দাবিতে গেল 13 আগস্ট থেকে কর্মবিরতি পালন করে আসছেন চা শ্রমিকরা। এর আগে 4 দিন 2 ঘন্টা করে কর্মবিরতি করেন তারা। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির পর থেকে দফায় দফায় বৈঠকের পরও সংকট কাটেনি। শ্রমিকরা বলছেন, প্রধানমন্ত্রী ন্যায্য মজুরির আশ্বাস দিলেই কাজে ফিরবেন তারা। 117 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে পদ্মা অয়েল কোম্পানির 61 লাখ লিটারের একটি ফার্নেস অয়েলের ট্যাঙ্ক 2 মাস ধরে সিলগালা করে রেখেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। কাস্টম সূত্রে জানা যায়, 3টি জাহাজে করে আমদানি করা 19টি চালানে মেয়াদ উত্তীর্ণ এসআরও সুবিধা নিয়ে 110.83 কোটি এবং নথি জালিয়াতি করে আমদানি মূল্য কম দেখিয়ে 14.91 কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয় পদ্মা অয়েল কোম্পানি। এসব অনিয়ম 2021 সালের জুনে ধরা পড়লেও অর্থ পরিশোধে অনীহা দেখায় পদ্মা অয়েল কোম্পানি। পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মধ্যে একাধিক বৈঠকে এসব অর্থ পরিশোধে সম্মত হয় পদ্মা অয়েল। কিন্তু চলতি বছরের জুন পর্যন্ত অর্থ পরিশোধে চট্টগ্রাম কাস্টমস 6 দফা চিঠি দিলেও তা পরিশোধ করেনি সংস্থাটি। রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রার যাত্রায় শুরুতেই হোঁচট খেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি অর্থবছরের প্রথম মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 4,065.55 কোটি কম রাজস্ব আদায় হয়েছে। 2022-23 অর্থবছরে আমদানি ও রপ্তানি পর্যায়ে মোট রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,11,000 কোটি টাকা। এর মধ্যে জুলাইয়ের লক্ষ্যমাত্রা ছিল 6,704 কোটি টাকা। বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে 6,766.68 কোটি টাকা, প্রবৃদ্ধি 62.68%। গেল 2021-22 অর্থ বছরের একই সময়ে এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 4,914.68 কোটি টাকা। অন্যদিকে জুলাইয়ে 8,214 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে মূসক বা ভ্যাট খাতে আহরণ 5,021 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 3,193 কোটি টাকা কম। চলতি অর্থবছরের স্থানীয় পর্যায়ে মূসক আদায়ে মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,36,900 কোটি টাকা। গেল 2021-22 অর্থবছরে 16.07% প্রবৃদ্ধি হলেও বছর শেষে ঘাটতি দাঁড়িয়েছিল 28,000 কোটি টাকা, লক্ষ্যমাত্রা ছিল 3,30,000 কোটি টাকা।
চলতি 2022-23 অর্থবছরের প্রথম মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে 0.96%। আইএমইডির তথ্যানুযায়ী চলতি অর্থবছরের জুলাইয়ে এডিপি 1% কম বাস্তবায়ন হয়েছে। 2.5 লাখ কোটি টাকার এডিপির মধ্যে খরচ হয়েছে 2,500 কোটি টাকার কম। টাকার অঙ্ক ও বাস্তবায়নের হার দুই দিক থেকেই প্রথম মাসের এডিপির আগের 3 বছরের চেয়ে কম। ব্যয় হয়েছে মাত্র 2,455 কোটি টাকা। আগের অর্থবছরের 2021-22-এ একই সময়ে যা ছিল 1.14% এবং ব্যয় ছিল 2,693 কোটি টাকা, 2020-21 অর্থবছরের জুলাইয়ে খরচ ছিল 3,253 কোটি 69 লাখ টাকা বা 1.52%। করোনার সময় 2019-20 অর্থ বছরেও ব্যয় ছিল 3,950 কোটি 65 লাখ টাকা বা 1.84%। এখন স্বাভাবিক সময়ে 1% অর্জিত হয়নি। চলতি বছর এডিপির আকার 2,56,003 কোটি টাকা। এই ছিল আজকের এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।